সকলকে আমন্ত্রণ আনন্দ রাতে সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি সুমাইয়া আজাদ বাংলাদেশের বর্তমান জনসংখ্যা ষোলো কোটি একানব্বই লাখ এক হাজার দেশের জনসংখ্যা বৃদ্ধির হার এক দশমিক তিন শূন্য শতাংশ এছাড়া মোট গড় আয়ু বাহাত্তর দশমিক আট বছর নারীদের প্রত্যাশিত গড় আয়ু চুয়াত্তর দশমিক পাঁচ বছর আর পুরুষের গড় আয়ু একাত্তর দশমিক দুই বছর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিক্স দুই হাজার বিশ প্রতিবেদনে এসব চিত্র উঠে আসে সোমবার রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রতিবেদন প্রকাশ করা হয় প্রতিবেদনে বলা হয় পনেরো বছর ও তদুর্ধ বয়সে ইন্টারনেট ব্যবহারকারীর হার তেতাল্লিশ দশমিক পাঁচ শতাংশ ঢাকার আশুলিয়ার নাল্লাপাড়ার মসজিদের এক খাদেমকে আহত করে একদল কিশোর গ্যাং এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে কিশোর গ্যাং রাকিব গ্রুপের মূল হোতা রাকিব ও তার সহযোগী ইমনকে সাভার ও আশুলিয়া থেকে বিদেশি পিস্তল দেশীয় অস্ত্র ও মাদক সহ গ্রেফতার করে র্যাপচার বিস্তারিত থাকছে প্রতিবেদনে ক্যামেরা ছিলেন বর্তমান সময়ে আতঙ্কের আরেক নাম কিশোর গ্যাং আর এই কিশোর গ্যাং এর সদস্যরা সমাজের বিশৃঙ্খলা সহ নানান সব অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে গেল মে মাসের চব্বিশ তারিখে পাওনা টাকার জের ধরে ঢাকার আশুলিয়া নাল্লাপাড়া মসজিদের খাদেম নজরুল ইসলামকে দেশীয় অস্ত্র দিয়ে গুরুতর আহত করে তিরিশ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যায় কিশোরগঞ্জ রাকিব গ্রুপের সদস্যরা হাবিব আলিম এদের সাথে কোর্টে মামলা করছর পায়ের রক কেটে ফেলব এটা বলেই ওগো হাতে চাকু চাকু দেখে আমি দুর্বল হয়ে গেছি তারপরে এক পর্যায়ে রাকিব আমার পায়ে পচিয়ে রকটা কেটে ফেলে আর এমন সব অভিযোগের ভিত্তিতে মাঠে নামে র্যাপচার বিদেশি পিস্তল দেশীয় অস্ত্র ও মাদক সহ আটক করা হয় দুইজনকে আটকের পর উঠে আসে কিশোর গ্যাং রাকিব গ্রুপের চাঞ্চল্যকর সব তথ্য এই গ্রুপের মূল হত্য রয়েছেন রাকিব সহযোগী হিসেবে আছেন ইমন এছাড়া এই গ্রুপের রয়েছে উঠতি বয়সের অনেক সদস্য মূলত গ্রুপ প্রধান রাকিবের নির্দেশে আশুলিয়া এলাকায় জমি দখল সন্ত্রাসী কর্মকাণ্ড চাঁদাবাজি ডাকাতি অপহরণ সহ মাদক বিক্রি করত এই গ্রুপের মূল নির্দেশনায় রয়েছেন আলিম নামের এক ব্যক্তি সোমবার রাজধানীর হক এই কিশোর গ্যাং এর প্রধান রাকিব এবং ইমন তার সহযোগী চার পাঁচজন সহ তাকে চেপে ধরে এবং রাকিব এবং ইমন তার পায়ের রক কাটে এবং বিভিন্ন জায়গায় চাকু দিয়ে এবং সোয়া দিয়ে আঘাত করে তার নিকট থাকা তিরিশ হাজার টাকা রাকিব কেড়ে নেয় এবং আশেপাশের লোকজনকে ভয়ভীতি দেখিয়ে প্রকাশ্য অস্ত্র সিয়ে তারা পালিয়ে যায় এ সময় কিশোর গ্যাং নির্মূল করার এক পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি আমরা তালিকা প্রস্তুত করছি এবং প্রতিনিয়তই কিশোর গ্যাং এরা গ্রেপ্তার হচ্ছে এবং এক সময় এটা মনে করেন অন্যান্য অপরাধ যেমন ডাউন হয় এরাও ডাউন হয়ে যাবে অভিযানের এমন ফলে একের পর এক ধরা পড়েছে কিশোর গ্যাং এর মূল সদস্যরা তবে কিশোর গ্যাং নির্মূল করার লক্ষ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি এগিয়ে আসতে হবে সমাজের সকলকে সঠিক তথ্য দিয়ে সহায়তা সহ নিজের সন্তানদের সঠিক তদারকি পারে কিশোর মুক্ত সুষ্ঠু সমাজ উপহার দিতে জোনাল আবেদিন আনন্দ টিভি ঢাকা করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে সারা দেশের মতো বাজারেও অবস্থানে থাকে জেলার আইন শৃঙ্খলা সকাল থেকে নিত্য প্রয়োজনীয় ছাড়া বন্ধ থাকে সব ধরনের দোকানপাট ও শপিং মল শহরে গুরুত্বপূর্ণ পয়েন্ট পরিদর্শন করেন জেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তাগণ জেলা পুলিশ এবং জেলা প্রশাসন একসাথে সকাল থেকে সকাল ছয়টা থেকে আমরা আমাদের আমাদের বিভাগ এবং এবং জেলা পুলিশের যে মোবাইল টিম টিম তারা একসাথে আওয়ামী বার্ষিকীতে বিদ্রোহী প্রার্থী ও তার সমর্থকদের নিয়ে কে কেটে দলীয় নিয়ম ভঙ্গের অভিযোগ এনে মাদারীপুরের কালকনিতে উপজেলা আওয়ামী লীগ সম্মেলন করলেন একই উপজেলার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সোমবার দুপুরে উপজেলার দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এ সময় সভাপতির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থার গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয় তাদেরকে নিয়ে এই কেক কাটাটা আসলে এটা দলের জন্য দলের নেতা কর্মীদের সকলের জন্য আসলে দুঃখজনক ঘটনা করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে সারা দেশের মতো সিলেটেও শুরু হলো কঠোর লকডাউন লকডাউনের প্রথম দিন সোমবার সকাল থেকে নিত্য প্রয়োজনীয় ছাড়া বন্ধ থাকে সব ধরনের দোকানপাট জেলা থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো গণপরিবহন তবে শহরে সড়কে চলাচল করছে ছোট ছোট যানবাহন এদিকে লকডাউন বাস্তবায়নে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয় পুলিশের চেকপোস্ট লকডাউন কার্যকর ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসন এ সময় মাস্ক না টাকা জরিমানা করা হয় জনকে হাজার ভালকা মডেল থানার সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন পচুয়াখালীতে সরকার ঘোষিত লকডাউন মানছেন না কেউই সোমবার সকাল থেকে খোলা থাকে শহরের অধিকাংশ দোকানপাট জেলায় গণপরিবহন বন্ধ থাকলেও চলাচল করছে ছোট ছোট যানবাহন জেলা শহরের প্রশাসনের কঠোর নজরদারি দেখা গেলেও উপজেলা শহরগুলোতে নীরব অবস্থানে থাকে জেলার আইন শৃঙ্খলা বাহিনী মাদারীপুরের কালকিনিতে দেখা দিয়েছে আগাম নদী ভাঙন এর মধ্যে উপজেলার আলীনগরের চর হোগলপাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক তৃতীয়াংশ বিলীন হয়েছে নদীগর্ভে বিদ্যালয়টি রক্ষার দাবি এলাকাবাসীর পাশাপাশি আতঙ্কে রয়েছেন তীরবর্তী মানুষজন থেকে তথ্য দেখুন গত বছরে মাদারীপুরে নদী ভাঙ্গনে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয় সে সময় মাদারীপুর জেলার কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের চর হোগলপাতিয়া গ্রামের একমাত্র প্রাথমিক বিদ্যালয় একশো একান্ন নম্বর চর সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লন শেল্টারটিও নদী ভাঙ্গনের হুমকির মুখে পড়ে ওই বর্ষা মৌসুমে পানি উন্নয়ন বোর্ড কিছু জিও ব্যাগ ফেলে নদী ভাঙ্গনের চেষ্টা চালালেও পরবর্তীতে বর্ষা শেষে ভাঙ্গন প্রতিরোধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি এমনই অভিযোগ স্থানীয়দের আর তাই হুমকির মুখে রয়েছে চর হোগল পাতিয়া গ্রামের প্রায় দুই শতাধিক পরিবার নদী ভাঙ্গনের হাত থেকে চর হোগলপাতিয়া গ্রামের অবশিষ্ট বাড়িঘর ও বিদ্যালয়ের অবশিষ্ট অংশ রক্ষা করতে দ্রুত বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের স্কুল

অন্যদিকে পানি উন্নয়ন বোর্ডের এ কর্মকর্তা জানালেন আমরা ইতোমধ্যে কালকিনি উপজেলায় চর সহ আরো যে সকল ভাঙন প্রবণ স্থান আছে সেগুলিকে অন্তর্ভুক্ত করে আমরা একটি ডিপিপি প্রণয়ন করেছি এই ডিপিপিটি অনুমোদন পেলে আমাদের মাদারীপুর জেলার কালকিনি সহ অন্যান্য যে সকল নদী ভাঙন প্রবণ স্থান আছে সেগুলির নদী ভাঙন প্রবণতা স্তীমিত হবে এবং জনগণ নদী ভাঙনের হাত থেকে রক্ষা পাবে বলে আমি মনে করি নদী ভাঙনের হাত থেকে রক্ষা করতে নদী ভাঙন রোধে দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমনটাই দাবি এলাকাবাসীর ফয়সাল মাহমুদ আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক রংপুরে অব্যাহত রয়েছে সিটি কর্পোরেশন এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান সোমবার সকাল থেকে পুলিশের সহযোগিতায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে রশিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ সময় নগরীর ধাপ লালকুঠির মোর সংলগ্ন সড়কের দুই পাশে গড়ে ওঠা দোকানগুলো গুড়িয়ে দেওয়া হয় উচ্ছেদ অভিযানে অংশ নেন সিটি মুস্তাফিজুর রহমান মুস্তফা সহ পদস্থ কর্মকর্তাবৃন্দ চলাচল যখন বিঘ্ন সৃষ্টি না হয় অল ভিআইপির ইনকাম গেট এটা এখানে যদি সুন্দর না হয় এখানে একটা টিনের ঝুপড়ি এটা কিন্তু রংপুরকে অন্তত বেমানান যার কারণে এই কাজটা আমরা করতে যাচ্ছি যত দ্রুত সম্ভব সোমবার সকালে গাজীপুরের শ্রীপুরে চন্নাপাড়া গ্রামে বস্তা ভর্তি পাঁচটি মানব কঙ্কাল দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয় পরে পুলিশ এসে কঙ্কালগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায় এলাকাবাসী জানায় এর আগেও এলাকার বীর মুক্তিযোদ্ধা তাজউদ্দিনের কবরের কঙ্কাল সহ আশেপাশে কয়েকটি কবরে কঙ্কাল চুরি হয় এ ঘটনায় চোর চক্রকে ধরতে কাজ চলছে বলে জানান শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার ইমাম হোসেন পাবনার আতাই কুলায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হলেন বিল্লাল মিশুরি নামের এক যুবক গেলরাত নটার দিকে উপজেলার সাদুল্লাপুরের চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে খবর পেয়ে লাশ উদ্ধার করে হাসপাতালে মর্গে পাঠায় পুলিশ নিহত বিল্লাল মিশুরি চরমপন্থী দল সর্বহারা গ্রুপের সদস্য ছিলেন বলে জানায় আতাইকুলা থানা পুলিশ এই ছিল এখনকার মতো আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন wwwfacebookcom ফেসবুক ডট কম স্ল্যাশ আনন্দ টিভি বিদি এই পেজে ধন্যবাদ সকলকে শুভরাত্রি